হ্যালো গাইস, ওয়েলকাম টু রিতুস হেলদি স্টেশন। আমি এতদিন ধরে কাউকে মুখ টুক কিছু দেখাইনি, আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি কিছুটা কিছুটা করে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। ঘরের কাজে অনেকটা ক্ষেত্রে বিজি থাকি, তারপরে হচ্ছে ভিডিও শ্যুট থাকে, ভিডিও এডিট থাকে, নিজেরও বিভিন্ন রকম কিছু কাজ থাকে, তো সেই জন্য ডেইলি ব্লগের কথা প্রথমে চিন্তা করিনি। তো আস্তে আস্তে ভাবছি ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু রেডি রেডি হয়ে গেছি, একটু দেখতে পাচ্ছ হালকা পাতলা মেকআপও করেছি। তো অ্যাকচুয়ালি আমরা যাবো হচ্ছে বাইরে, আমার সাথে আমার হাজবেন্ডও যাচ্ছে, একবার দেখি কপত কপতি মিলে যাচ্ছি। অনেকদিন ধরে আমার ফুচকার ক্রেভিং হচ্ছে, তো ফুচকা খাওয়া হচ্ছে না, ফুচকা খেলে আমার একটু পেটের প্রবলেম হয়, তো সেই জন্য ফুচকা টুচকা একটু দূরই থাকি, বাট অনেকদিন ধরেই ক্রেভিং হচ্ছে, নিজেকে সামলাতে পারছি না। তো আজকে একটু প্রথমে ফুচকা খাবো, দেন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার সঙ্গে থাকো, দেন দেখো কোথায় যাচ্ছি, কটা ফুচকা খেলাম, কী খেলাম, কী করলাম, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত নিচে যাচ্ছি, রাস্তায় বেরিয়ে গেছি, আমি তো একটুখানি কানা আছি, তো চশমা ছাড়া চলতে পারি না। রাস্তায় বেরিয়ে গেছি, ফুচকার দোকান খুব বেশি দূর নয়, সামনেই বসে। কেমন লাগছে? ফুচকা খাওয়া হয়ে গেছে, বেশি খাইনি, বললাম যে ফুচকায় আমার একটু সমস্যা হয়। এবার একটা অটো ধরে যাবো একটা মলে, তো অটোটা বুক করে নিই, দেন আবার ফিরে আসছি ভিডিওতে। উঠে পড়ো, উঠে পড়ো। অটোতে উঠে গেছি, এই জন্য একদম অন্ধকার অন্ধকার দেখতে লাগছে, অটোতে তো আর সেরকমভাবে লাইট থাকে না, তো দেখতে লাগছে। অ্যাকচুয়ালি এখানে ব্যাঙ্গালোরে ওলা উবেরের দাম খুব বাড়িয়ে দিয়েছিল ছোটো ছোটো ডিস্টেন্সের জন্য, তো সেই জন্য একদম অটো এখানে এক দুদিনের জন্য পুরো একদম ইল্লিগাল করে দেয়, যে অনলাইন অটো বুকিং। তো তারপরে ওলা উবের আবার দাম কমানোতে এখন আবার অটো চালু হয়েছে, মানে অনলাইনে অটো বুক করা যায়। তো অটোর ঝামেলা কিছুদিন ছিল, তো এখন অটোর ঝামেলাটাকে কিছুদিন বলতে দু তিন দিন মতোই ছিল, খুব বেশি দিন ঝোলায়নি, তো অটো বুক হয়ে গেছে, যাচ্ছি একটা মলে। অটো এগোতেই পাচ্ছে না, দেখতেই পাচ্ছে, এরকম জ্যাম থাকলে এবার 15 মিনিটের রাস্তা, সেটা আধ ঘন্টাও লাগতে পারে, এক ঘন্টাও লাগতে পারে, প্রচুর জ্যাম হয়ে গেছে, প্রচুর, মানে কী যে বলবো, ব্যাঙ্গালোরের জ্যাম কিছুতেই, এই যেই লাইনটায় জ্যামে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ কিছু নেই, আছে হয়তো বহু দূরে। এবারে দেখো অনেকেই দেখতে পাচ্ছে জ্যাম আছে দেখে, এই যে মাঝ রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, এই যে সব ফিরিয়ে যাচ্ছে মাঝ রাস্তা থেকে। বসো, এসে বসে পড়েছো, এখানে
বলছি কি খাবে? লেমন আইস টি আর চিকেন পেপার রাইস সিজল দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম ধোঁয়া উঠছে প্রচন্ড ভারী এটা ভেবেছিলাম তুলে দেখা যাবে সবজিও আছে বিনস আছে টমেটো আছে এখানে বাঁধাকপি আর লেটুস পাতা আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে আরম্ভ করছি হ্যাঁ আরম্ভ করে দাও কি হলো এটা গম্ভীর কেন এটা কি নিয়ে এসছি এটা বাস্কিন রবিন্স এটা কি লোটাস সামথিং তারপরে আর মনে নেই বিস্কফ লোটাস বিস্কফ নামটা বড় কঠিন খেতে হয়তো ভালো হবে আমি এখনো ট্রাই করিনি ট্রাই করে দেখি এক বাইট নিয়ে দেখি হিপ্পি শক্ত ঠিক আছে এই তো এখন ভাঙছে আইসক্রিম ভাঙা হয়ে গেছে আবার হাতেও গেছে মুখে চলে যাবে আই থিঙ্ক উপরটা ক্যারামেল দাও কেমন খেতে বাড়ি ফিরছি মল টল ঘোরা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে গাড়িতে আছে বলে একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে এই নিয়ে রাস্তার রোড লাইটগুলো পৌঁছে যখন তখন দেখা যাচ্ছে তো এই যে ট্রাই করবো তো অন্ধকার লাগছে নাকি বাড়িতে ঢুকে গেছি এখন বাজে হচ্ছে 11:20 বাজে হয়তো তো এবার জাস্ট ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দাঁত ব্রাশ করে ঘুম নয় এখন এডিট আছে তারপরে ঘুম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট